बैक अगेन। अस्सलाम वालेकुम, हमें रुहुल अमीन, रुहुल टेक चैनले आपनादेर सबाई के सुस्वागतम। बंधुरा, आज हमें श्रीकृष्ण कीर्तन काव्य निये आलोचना करब। श्रीकृष्ण कीर्तन काव्यर आविष्कार, प्रकाश, नामकरण, कवि एवं काव्यर संक्षिप्त परिचय एवं बांगला साहित्यर इतिहासे काव्यटर गुरुत्व हमें आजकल आलोचन प्राधान्य देव। तो चलून शुरू करी। कालिंदी नदीर कूले गोकुलेर माठे अविरत जे वंशीध्वनि होइतेछे, विश्व ब्रह्मांड के ताहा गोलक अभिमुखे आकर्षण करितेछे। बड़ुचण्डीदास बांगाली जाति के ताहार दुरागत प्रतिध्वनि शुनाइया गियाछेन। ना, जा भावछेन ता नय, मंतव्यटी आमार नय। विख्यात साहित्य समालोचक रामेंद्र सुंदर त्रिवेदी महाशय तुर्की अभियान बांगाली जातिर चेतनाय दुःस्वप्नेर विभीषिका, दमन पीड़न शासन शोषणे विपर्यस्त जातीय जीवने साहित्य संस्कृति छिल अफला। इलियास शाही राजत्वेई बांगलार जीवने एलो आनको आलोर सुरध्वनिर वर्ण विभूषा। बांगालीर सृजन शक्ति उच्छ्वसित हलो सृष्टि सुखेर उल्लासे। सेई समय श्यामल शस्य बड़ुचण्डीदासेर श्रीकृष्ण कीर्तन। मध्यजुगीयो काव्यकृतिर अनुपम अभिज्ञान ऐतिहासिक तात्पर्य समृद्ध अपूर्व प्रतिष्ठा श्रीकृष्ण कीर्तन काव्यटी समुद्भवित है 1909 ख्रीष्टाब्दे बांगला 1316 सने। बाकुड़ा बनविष्णुपुरेर काकिल्ला निवासी देवेंद्रनाथ मुखोपाध्यायेर गोयालघरेर माचा थेके उद्भावयिता पंडित বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎবল্লভ মহাশয়ের শান্তর সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 খ্রিস্টাব্দে কাব্যটি নবজন্ম লাভ করে। কাব্যটি তুলোট কাগজে অক্ষরিত, সূচনা এবং সমাপ্তি পৃষ্ঠা না থাকায় প্রকৃত নাম কি সেটি অন্ধকারেই নিমজ্জিত। তবে পুঁথির মধ্যে 1089 সনে উল্লেখিত চিরকুটটি শ্রীকৃষ্ণ সন্দর্ভ শব্দ থেকেই। চিরকুটে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নাম থেকেই শ্রীকৃষ্ণ সন্দর্ভ শীর্ষনাম অনুমান করা হয়ে থাকে। কিন্তু কিংবদন্তি ও ঐতিহ্য অনুসরণে উদ্ভাবক কর্তৃক শ্রীকৃষ্ণ কীর্তন শীর্ষ নামই বিপুল জনপ্রীতি লাভ করে। পুঁথির মধ্যে ভূমিকার অনুপস্থিতি এর রচনাকাল নির্ধারণের মুখ্য অন্তরায়। তবে রাখালদাস বন্দ্যোপাধ্যায়, সুনীতি চট্টোপাধ্যায় প্রমুখ ভাষাতত্ত্ববিদেরা চতুর্দশ শতাব্দীর শেষ লগ্নে কাব্যটির রচনাকাল বলে উল্লেখ করেছেন। অবশ্য চৈতন্য জীবনী গ্রন্থ ও বৈষ্ণব তোষিনীর টীকাভাষ্য অনুসারে আমরা কাব্যটিকে প্রাক চৈতন্য যুগে 1400 থেকে 1450 খ্রিস্টাব্দের কোনো এক সময়সীমায় রচিত বলে মনে করি। শ্রীকৃষ্ণ কীর্তনের বিবাদিত কাব্যকার
বড়ু চণ্ডীদাস। এই নামেই চণ্ডীদাস সমস্যার সমুদ্ভব। কাব্য মধ্যে বাসলি সেবক কবি চণ্ডীদাস, বড়ু চণ্ডীদাস ও অনন্ত বড়ু চণ্ডীদাস ভণিতা প্রয়োগ কুজ্ঝটিকাবৃত কবি পরিচিতির যৎকিঞ্চিত অবগতি এরূপ। বড়ু চণ্ডীদাস বীরভূম কিংবা বাঁকুড়ার পূর্ণ মৃত্তিকার আবাসিক, নাম ও জন্মস্থানগত সৌসাদৃশ্যে বড়ু চণ্ডীদাস ও পদাবলী চণ্ডীদাস অভিন্ন কবি ব্যক্তিত্ব রূপে প্রতিভাত হলেও রচনাগত বিষয় মাধুর্যে, মর্মবস্তু ও ভাষাশৈলীর দিক থেকে চণ্ডীদাস দ্বয়ে প্রভূত প্রভেদ। সংস্কৃত ভাষা সাহিত্য শাস্ত্র পুরাণাদিতে বড়ু চণ্ডীদাসের ব্যুৎপত্তি প্রাতিষ্ঠিক। সেই সঙ্গে জয়দেবীয় কাব্যানুশীলন এবং রাধাকৃষ্ণ প্রণয়লীলার লৌকিক আখ্যানের সঙ্গে একনিবিষ্ট পরিচিতি ছিল তার। শ্রীকৃষ্ণ কীর্তনে এর সুস্পষ্ট স্বাক্ষর সমুজ্জ্বল। শ্রীকৃষ্ণ কীর্তন রাধাকৃষ্ণ প্রণয় আখ্যান অবলম্বনে বঙ্গভাষার উপক্রমিক আখ্যান কাব্য। জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবনখণ্ড, কালীয় দমনখণ্ড, যমুনাখণ্ড, হারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড ও রাধা বিরহে বিভক্ত কাব্যটিতে রাধা কৃষ্ণের মর্ত প্রেম মাধুরী নাটগীতির আঙ্গিকে বর্ণিত। কংস বিনাশে ভগবান বিষ্ণুর কৃষ্ণরূপে মর্তে আবির্ভাব এবং তার লীলা সঙ্গিনী হিসাবে লক্ষ্মীর গোপবালারূপে নবজন্ম। প্রভিন্ন বৈরক্ত অন্তে বড়াইয়ের হার্দিক দৌত্যে যুগলের উপগৃহণ, ক্ষণস্থায়ী উপশ্লেষান্তে কৃষ্ণের কংস নিষুদনে চিরতরে মথুরা গমন, রাধার বিরহ আরতির মধ্যেই কাব্যের আকস্মিক পরিসমাপ্তি। প্রারম্ভে ভাগবত পুরাণ অনুসৃত হলেও পরবর্তীতে লৌকিক কাহিনীরই অপ্রতিহত আধিপত্য। শ্রীকৃষ্ণ কীর্তনের রাধাকৃষ্ণ মর্ত মালিন্যময় নরনারী, গ্রাম্য অমার্জিত ব্যভিচারী রীরংশু যুবা কৃষ্ণ। রাধার কায়িক রূপ বর্ণনে অশ্লীলতার অতিশায়ন, ভগবত সত্তার কচিত প্রকাশ তার মধ্যে। তবে রাধা চরিত্রাঙ্কনে কবির মনস্তাত্ত্বিক গ্রন্থি মোচন শক্তি প্রশংসার দাবিদার। রাধার দেবী সত্তা নয়, রক্তমাংসের মানবী সত্তাই কৃষ্ণের কামনার শিকারে বাধ্য করেছে। কৃষ্ণে অনুরক্ত রাধার আরতিতে কে না বাসি বায়ে বড়াই কালিনী নই কুলে, কে না বাসি বায়ে বড়াই এ গোঠ গোকুলে, আকুল শরীর মোর ব্যাকুল মন বাসির শবদে মোর আউলাইল রন্ধন, কে না বাসি বায়ে বড়াই সেনা কোন জনা দাসী হয়া তার পদে নিশিব আপনা। বড়ু চণ্ডীদাসের মহত্তর জীবন শিল্প অনায়াসে অনুমেয়। এখান থেকেই পদাবলী রাধার যাত্রারম্ভ। প্রাচীন কুট্টিনী জাতীয় বড়াই চরিত্রে কবিকৃতিত্ব সমুজ্জ্বল। এক কথায় শ্রীকৃষ্ণ কীর্তনে স্বর্গের হিরণময় পাত্রে মর্তের মানবরস পরিবেশিত হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তনের সমুদ্ভাবন বঙ্গসাহিত্যের ইতিহাসে সমধিক তাৎপর্যপূর্ণ। কাব্যটি আদি মধ্যযুগের বঙ্গভাষার সমকালিক স্বরূপ সুরক্ষা এবং জয়দেবী ও কৃষ্ণ লীলার সঙ্গে পরবর্তী বাংলা কৃষ্ণ লীলার সংযোগসূত্র গ্রন্থিত করেছে। পালাগানের প্রচলন এই আখ্যান অবলম্বনেই। ভক্তি বিশ্বাসে
পরিশীলিত না হলেও এই কাব্যের অনুরাগ, অভিসার, বিরহ প্রভৃতি দুরাগত প্রতিধ্বনি পরবর্তী বৈষ্ণব পদাবলিতে বাংময়। চরিত্র ত্রয়ীর উক্তি প্রত্যুক্তি সম্বলিত দ্বন্দ্ব সংঘাতময় নাটকীয় বৈশিষ্ট্য বিশিষ্ট বঙ্গভাষার এই প্রারম্ভিক প্রণয় উপাখ্যানে ভাবি বাংলা নাট্যবীজ ছিল প্রথিত। উপরন্তু বাংলা ছন্দের আরম্ভিক স্বরূপ সর্বপ্রথম এই কাব্যে পরিলক্ষিত। সুতরাং বঙ্গ সাহিত্য ইতিহাসে বৈষ্ণবীয় উত্তরাধিকার এবং ভাষাতত্ত্বের পরিপ্রেক্ষিতে শ্রীকৃষ্ণ কীর্তনের ঐতিহাসিক গুরুত্ব অনস্বীকার্য। সবশেষে বলতে পারি, কাব্যের অভিনিষ্পত্তিতে মর্তধামের সঙ্গীত সুধা বিরহের অমরাবতীতে উপনীত, আর সেখানে বিশ্রুত পদাবলীর পরিচিত চণ্ডীদাসের চিত্ত নিষিক্ত বাণী পরিলক্ষিত হয় রাধার প্রেম বিহবল বিরহ আতুর যোগিনীপাড়া বিগ্রহ। বড়ুচণ্ডীদাস বাস্তবিকই শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যস্থতায় গোলকের নিত্য নিনাদিত বংশীধ্বনির দুরাগত প্রতিধ্বনি আকর্ণিত করেছেন বাঙালি জাতিকে। তো বন্ধুরা, আজকের আলোচনা যদি কিছুমাত্র ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আগামী আলোচনায় উৎসাহ দানের জন্য। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলকে সহযোগিতা করুন এবং তার উত্তরোত্তর সমৃদ্ধিতে আপনাদের সহৃদয়তার হাত প্রসারিত করুন এই কামনায় রেখেই আজকের আলোচনা শেষ করছি। ধন্যবাদ।